ফুটবল কখনো কখনো যেন জীবন মৃত্যু সীমানা পেরিয়ে হেঁটে যায় অনেকটা পথ। যারা পথ হাঁটে তাদের কাছে সবার আগে ফুটবল। আমরা কথায় কথায় বলি জীবনের থেকে দামি আবার কিছু হয় নাকি, হয়তো ঠিক, কিন্তু ফুটবল তো শুধু একটা খেলা নয়। যদি সত্যি শুধু খেলা হতো তাহলে কি যুব ভারতী এই ছবিটা দেখতো? তখন গোটা দেশের ফুটবল সমর্থকদের মনে আশঙ্কা আঁকিবুকি। ফিরে আসছে ইউরোকাপের স্মৃতি। ডিয়েগো মরেসিওর সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে গেলেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কেইথ। এই অবধি ঘটনাটা স্বাভাবিক, স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে গোলরক্ষক হামেস শাই মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু এর পরেই হঠাৎ করে যেন বুকের মধ্যে হাতুড়ি পেটতে শুরু করলো সবার। দলের ফুটবলাররা এত উত্তেজিত কেন? রেফারি অ্যাম্বুলেন্সের দিকে ইঙ্গিত করছেন কেন? জুয়ান ফেরান্দো এবার রুদ্ধশ্বাসে ছুটে গেলেন কেন? গোটা যুব ভারতী চরম উৎকণ্ঠায়। ক্রিশ্চিয়ান এরিকসনের মতো কিছু ঘটে গেল নাকি? বিশাল যে সংজ্ঞা হারিয়েছেন তা বোঝাই যাচ্ছে। এক একটা সেকেন্ড যেন এক একটা ঘন্টা। কিন্তু হঠাৎ করেই ক্যামেরায় দেখা গেল উঠে বসেছেন বিশাল। এর থেকে ভালো দৃশ্য বোধহয় হতেই পারে না। এই দৃশ্য তো জয় পরাজয়ের থেকে অনেকটা মধুর। ততক্ষণে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ঠিক করে ফেলেছেন যে বিশালকে সুরক্ষিত রাখতে তাকে মাঠ থেকে তুলে নিতে হবে। কিন্তু এ কি, বিশাল যে উঠতেই চাইছেন না, তাকে গিয়ে কোচ জুয়ান থেকে অধিনায়ক প্রীতম সবাই বোঝাচ্ছেন, কিন্তু বিশাল মাথা নাড়ছেন অনবরত। যে ছেলেটা কয়েক মুহূর্ত আগেও জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিল সে নাকি মাঠ ছাড়তে চাইছে না, দলের হয়ে লড়তে চাইছে শেষ মুহূর্ত পর্যন্ত। সেই ছেলেটা কি জানে না যে আর একবার যদি সংঘর্ষ হয় তাতে তার জীবন বিপন্ন হতে পারে? বিশাল কি এতটাই অবুঝ? না, বিশাল অবুঝ নয়, কিন্তু বিশালের কাছে ফুটবলই জীবন, ফুটবলেই মৃত্যু। মাঠ থেকে উঠে যাওয়া তার কাছে যেন মৃত্যুর সমান। ভীষণ বীতশ্রদ্ধ হয়ে সবার চাপেই মাঠ ছাড়লেন বিশাল। কিন্তু অ্যাম্বুলেন্স ডেকে আনার পরেও অ্যাম্বুলেন্সে উঠতে চাইলেন না প্রথমে। দলের খেলার বাকি অংশ না দেখে তিনি হসপিটালে যাবেন না, কিন্তু তার মাথার চোট কতটা গুরুতর সেটা দেখার জন্য স্ক্যান প্রয়োজন। যদি কিছু সত্যিই হয়ে থাকে দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। তাই শেষ পর্যন্ত সবার জোরাজুরিতে অ্যাম্বুলেন্সে উঠলেন বিশাল কেইথ। অ্যাম্বুলেন্স ছুটলো অ্যাপোলোর দিকে। মাঠে তখনও লড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান। না থেকেও যেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন বিশাল, বিশাল সাহস নিয়ে।